হ্যালো বন্ধুরা এসে গেছি তোমার বন্ধু আসসালামে কেমন লাগছে ভিডিওটা জানাবে আর আমরা আজকে করতে চলেছি খুদে বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য একটা সিনারি খুবই সহজ তরিকায় তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক চলো প্রথমে আমরা কাজ দিয়ে শুরু করব। একটি বাড়ি বানাবো কি বানাবো বাড়ি কেমন করে বানায় ধীরে ধীরে আমি শেখাচ্ছি এইভাবে এই তারপরে ফের আর একটি দাগ টানবো ফের এই করলাম এটাকে ফিল আপ করবো দেন আরেকটি এখানে দাগ দেব এটাকে বন্ধ করব একে বন্ধ করব যেমন যেমন করছি ঠিক সেইভাবে করবে ধীরে ধীরে দরকার পড়লে আমার ভিডিওটাকে স্কিপ করবে না দরকার পড়লে ভিডিওটাকে স্টপ করে করে দেখবে বা পিছনে গিয়ে আরেকবার দেখে নেবে এটা বানাচ্ছি আমরা দরজা এইখানটা বানাবো একটি ছোট্ট জানালা ঠিক এইখানে আমরা বানাবো কলা গাছ কলা খেতে কে কে ভালোবাসে দেখো কলা গাছ বানাচ্ছি কেমন হচ্ছে জানিও কলা গাছটা কলা গাছ কেউ দেখেছো তোমরা কলা খেতে কে কে পছন্দ করে আমাকে কমেন্ট করে জানিও কলা গাছ হলো তারপরে আরেকটি বাড়ি বানাবো ঠিক আছে এখানে তো আমি থাকবো তোমরা কোথায় থাকবে ঠিক আছে তোমরা তাই একটি পাশে ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কার জন্যে বানাবো আমার কোন বন্ধুর জন্যে বানাই বানাই তারপরে দেখি কে থাকবে এখানে আমিই নয় থেকে যাব দেখো কেমন করে বানাচ্ছি সেম তরিকা এখানটা জানালে হবে তারপরে এখানটা বানাবো তাহলে আমাদের দুটি বাড়ি তৈরি হয়ে গেলো ঠিক আছে কেমন করে হয়েছে দেখে নিছো এরপরে আমরা একটি দূরের গাছ বানাবো কোথায় বানাবো এখানটা এই এ দেখতে পাচ্ছ এই একটা দাগ দিচ্ছি দিলাম দিলাম হয়ে গেছে দূরের গাছ বানায় কেমন করে বানায় তোমাদের সবকে শেখানো আছে দেখানো আছে তাও আমি আর দিই এই রকমভাবে রাউন্ড রাউন্ড ওয়ান টু থ্রি হয়ে গেল হম এর পিছনে একটি নদীও আমরা বানাবো কি বানাবো নদী তাহলে সিনারিটা দেখতে খুবই বিউটিফুল লাগবে খুবই সুন্দর লাগবে তো কোথায় দিয়ে বানাবো এই এই এটা হচ্ছে আমাদের নদীর পিছনে ঠিক আছে তাহলে আরেকটা কি বানাতে হবে হ্যাঁ এখানটা আমরা একটা গাছ বানিয়ে দিই দেখতে সেটা খুবই সুন্দর লাগবে ঠিক তো কেমন করে বানাবো গাছ তোমাদের শেখানো আছে আমি তাও আরেকবার দেখিয়ে দিই প্রথমে একদম স্ট্রেট এরকম ভাবে যাবো যাব যাবো 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 থেমে যাবো এইখানটা আমরা এরকম ভাবে গাছের কিছু ডালপালা বানাবো কি বানাবো ডাল পালা তারপর এখান থেকে এরকম হলো এবার গাছের পাতাগুলো কেমন হবে সেখানেই আছে সেম পদ্ধতি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কতক্ষণ করবো যতক্ষণ এই গাছটা পুরোপুরি ফিল আপ হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হলো তো হয়ে গেছে এরপরে আমরা এইটাকে রঙ করব কিন্তু তার আগে নিচে কিছু এখানে গ্রাস দেবো ঘাস দিয়ে দেবো যাতে সিনেইটা দেখতে খুবই সুন্দর লাগে দেখো কেমন করে দিচ্ছি এই ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবার আমরা এগুলোকে রঙ করবো কী করবো রং কেমন করে করে আকাশে কী রঙ হয় তোমরা জানো বলো 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 ও নীল ইয়াস চলো আমরা নীল রঙ থেকে শুরু করি কেমন করে করছি দেখে নাও পরে কিন্তু বলবে না শেখাই নি আমি কিন্তু আগেই শিখিয়ে দিছি তাও আরেকবার শিখিয়ে দিচ্ছি আর থ্যাংক ইউ আমার ভিডিওগুলো এত পছন্দ করার জন্যে আর আমি থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইবারও পার করে ফেলছি তো থ্যাংক ইউ লাইক সাপোর্ট করো আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের হেল্প করে দেবো কোনো অসুবিধা হলে আঁকা নিয়ে সো এরকম হলো দেন তারপরে আকাশটা করছি কেমন করে করছি দেখো সবাই ভুলে যেও না ভুলে গেলে আকাশটা না হলে সিনারিটা দেখতেই ভালো লাগবে না ঠিক তো তো আমরা আকাশে রং দেবো আর চেষ্টা করব যে প্রথমে আমরা আকাশেই রঙ দিই তারপরে নয় অন্য কোনো দেবো কিন্তু আকাশে দেবো আকাশটা দিলে কি হবে এটা লাইট কালার তো আমরা যদি কোনো জায়গায় ডিপ কালার ইউজ করি তো ওখানে ওটা ঠিকভাবে হবে না তো আমরা আকাশটাই আগে সেরে ফেলছি কারেক্ট দেখো 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 কেমন করে করছি গ্যাস এরম যাও এমন এ এই আকাশটা আমাদের এবার শেষ পদে কারেক্ট গ্যাস আকাশটা শেষ পথে আকাশটা কমপ্লিট ডান কি বাকি আছে বলো বলো হ্যাঁ দূরের গাছপালা দূরের গাছপালা লাইট গ্রিন তোমাদের সেখানেই আছে বলো 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 হ্যাঁ লাইট গ্রিন এই তো হয়েছে এই দূরের গাছগুলো আমরা লাইট গ্রিন দেবো এবং কলা পাতাও যেটা কলা গাছের পাতা হয় কেমন হয় এই লাইট গ্রিনই হয় তো আমরা এখানে লাইট গ্রিন দেবো মানে হালকা সবুজ কি দেবো হালকা সবুজ দিয়ে দিলাম হয়ে গেল এই গাছটা বড় গাছটা তো করতে হবে ইয়াস দেবো প্রথমে দেবো হলুদ কি দেবো হলুদ উপরের দিকটা আমরা চেষ্টা হলুদ দেন মাঝখানে দেবো হালকা সবুজ কি দেবো হালকা সবুজ দিয়ে দিলাম তার নিচে দেবো কি ডাক সবুজ মানে ডিপ সবুজ গাঢ় সবুজ বলতে পারো এক কথায় দেখো তো গাছটা সুন্দর হয়েছে কিনা আমাকে জানিও কিন্তু কমেন্টে কেমন লাগছে এরপরে আমরা নিচের খাসগুলো করব কি করব ঘাস তো ঘাসের রঙ কী হয় তোমরা জানো বলো 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 আমি ওয়েট করছি বলো বলো হলুদ না 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 হলুদ তো দেবোই কিন্তু এই লাইট গ্রিনটা দিতে হবে এই দেখো কেমন করে দিচ্ছি দেখলে তো ইয়াস এই আমার এইটাও পুরো রকমভাবে দিয়ে ফেলবো আমরা তো ভালো করে দেখো তোমরা কেমন লাগছে আর কেমন করে করছি সেটা কিন্তু দেখাটা বড় কথা আর লাইক দিতে ভুলো না আর যারা নতুন বন্ধুরা এসছে তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো সো সাবস্ক্রাইব করে দাও সবাই নষ্ট না করে ফেললাম আমরাই মাঝখানে খেয়েছি নদী নদীতে কীরকম হয় তো হয় কিন্তু আকাশই তো বো কিন্তু তার উপরে আমরা এখানে গাঢ় নীল দেবো তাতে কি হবে এই নদীর রঙটাকে আরও সুন্দরভাবে প্রকাশ পাবে দেখো আমি কেমন করে দিচ্ছি উপরের দিকটা কি করলাম আমি লাইট সবুজ ব্লু দিলাম মানে আকাশি রঙ ওটাতে আমি এটা ডার্ক ব্লু দিয়ে হালকা শেডিং দিয়ে দিলাম তাতে এটা হালকা জল জল মনে হচ্ছে তার মানে হচ্ছে এটা নদী নদী নদীয় এবার আমরা বাড়ি করব বাড়ির উপরের রঙ কি হ্যাঁ রেড তোমরা জানো আমরা এটা রেড দেবো আজকে ভাবছি আমরা বাড়িতে কোনো রং দেব না কেমন লাগে সেটা দেখব ঠিক আছে তাহলে শুধু রেড দিয়ে ছেড়ে দিচ্ছি ভাবছি এখন কি করি বলো তো তোমরা কি করি ঠিক আছে আমরা নাহলে আজকে রং দেব না ভাবছি এই জানালা দরজা করি আজকে এটাকে ফিনিশ করবো আর এখানে হচ্ছে যে বড় বড় ঘাসগুলো আছে ওটাতে আমরা ডিপ সবুজ দেবো কী কালার দেবো ডিপ সবুজ কী দেবো বলো 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 ডিপ সবুজ আর কেমন করে দিচ্ছি সেটা দেখো তাতে তোমরা জিনিসটা বুঝতে পারবে হয়ে গেল এবারে আমাদের একটা জিনিস পারে কি আছে সেটা হচ্ছে গাছের উড়ি চলো এটাও দেওয়া হয়ে গেল তাহলে আমাদের সিনারি শেষ আজকের মতো খুদে বাচ্চাদের জন্যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেই না আর আমাদের থাকার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফিজ